যে জামাইর বউর মাঝে সিজিল আছে ও বাড়ির মাঝে একটা জিনিস রাখিও, বিয়ার বাদে এক জামাই বউ যেন বিয়ার বাদে যে স্বামী আসতি এখান করি দেওয়া হয় জানা রাখিও, বিয়ার আগে যত পাপ মানুষে করে বিয়ার বাদে মানুষের পাপের অংশটা কমাই কমি যায় হকস বাহা ওই না না হই যায় গড় সুন্দর বেটি দরলে সড়কে দিয়ে একশো গেলে চাইব নি হইব ইতা কিতা আমার গড় বিউটিফুল ওলাই না হই যায় এক পাপ তো নিয়ে বাসিছি না না হই যায় বাসিছে না নি এর লাগি আম নিকাহ ও নিসফুল ইমান বিয়াঘরা হইল ইমানর অর্ধেক অঙ্গ সুবহান আল্লাহ বিয়াঘরের লগে মানুষের লগে লগে সকুর জিনা তুনে বাসি যায় বাসি না হই যায় কোন সুন্দর হই না বিলাতি জামিল টাঙ্গাইল শাড়ি লাগাইয়া কত যুবকের মন নীলায় কালিয়া বালুয়া রইলা গর ফরিউল আর সুলালি শিমালির ফুল সাজাইয়া পাড়াইয়া দিলা বালুয়া হারামকারী শুরু হইল দুনিয়ায় বিলাতি জামিল টাঙ্গাইল শাড়ি লাগাইয়া কত যুবকের মন নীলায় কালিয়া ও মুসলমান অর্জন লক্ষ্য করো সড়কে দিতে সময় আমার মা বই নগল যাইন বুর্গা দেয়নি হন মাতো না কেনে খুব হম দেই দেবা ও মসখান হানে তুলা উড়ুনা বান্ধি এক বাড়ি দেওয়ায় বাক্কা এখন ফুড়িতে উড়ুনা দেয়নি না না হই যায় কিছু উড়ুনার বাজারও দেখছি হস্ত হয়েছে বর্তমানে একশো টাকা এখান মিলেই না না হই যায় মাতো না কেনে একশো টাকা বেঠিন ধরে উড়ুনা মিলে বাবাই দেখিয়ালে জান যায় কি আমরা রেল্লায় বেঠিন বানাইল না কেনে ওলা সুন্দর সুন্দর উড়ুনা এর বাদে ইতার মাঝে খাস দেওয়া ফুল দেওয়া এর বাদে জাজল লটাই এর বাদে আপনার বড় বড় গুতাম দেওয়া কত সুন্দর নানি হই যায় আমার নবী যে ফরমাইত্রা জানা রাখো মুসলমান যে মহিলা পর্দা সাথে দুনিয়ার জমিনে রইব যে যত পর্দা সাথে রইবাই আল্লাহ তোমার ভিতরে অত সম্মান ধরাইবা সুবহান আল্লাহ প্যাকেটর সাফ আর খুলা গেবে সোম আছে না না হ্যাঁ প্যাকেটর জিনিস আর খুলা গেবে সোম আছে না না হঞ্জান বেশম আছে প্যাকেটর গুড় ডিমান্ড বেশি দাদু হোক ডিমান্ড থাকে আর দেখো খুলা ওরা বেরা চলে ইগুর কোনো ডিমান্ড নাই আপনারা এটা থলা আসেনি থলা কয়টা সুলিয়া বাজারও নিও বিকিব নি না সুলিয়া নিলে খান লইবানি আমরা অনেক জায়গার গেলে হলা দেন সুলিয়া হুজুর সুলিয়া দিলাইছি খাই লাখা যেমনে সুলা হলা দে মার জানে চাইব নি আগে দি যাইবার কোন বেটিয়ে সুলিয়া দিছে হয় হান্দ্রি আর দিছে আর এখন হুজুরে কিলা হাইতা বাল্লা সফরি কলা কুলবৈত কলা কিন্তু সুলিয়া হওয়ার কারণে তার উপরে আপনার তিদে আই গেছে কিনা ও নর্জন যুব লক্ষ্য কর বাই নগল ডে আমার হওয়ার উদ্দেশ্য হইল মা বই নগল তুমি তাই ফর্দার সাথে রইও তোমার তান্ডে আল্লাহ সম্মানী জাত বানাইছে একজন মহিলার মাঝে ও পরিমাণ আকর্ষণ আছে আছে নি না না আছে না না এক মহিলা বিয়া করার বাদে ও বেটির প্রেম পড়িয়া বাপও ফেলায় মাও ফেলায় বাইও ফেলায় বই নুকুয়াই আনলেও বেটির কথা দেখবে খানি সুখে চায় মায়ার যাইতে না নি কদিন হয়েছে হ্যাঁ বাগনা বাগনিন দে আটা ওটি খতরা উঠে কইব কিদারে তোমার স্কুল স্কুল খোলা নাই নি এর মা ধরিল কত বিলে যাইতাও বেটিয়ে করি যাইতা না নি কদিন হয়েছে করি না না ও বেটিয়ে মন্ত্র দেবার কারণে আপন বাইক না বাইক নিতে রেখে স্কুল খুলা নাই নি বনি রেখে রেখো দিনের লগে আইসত বেঠাই গেল দেখুন তা হইব নি ও নি নাইলা চলে নি না না হই যায় ও নর্জন যুবক জানা রাখিও বোন যদি আয় বাইক না বাইক নিন লইয়া নাই ওর বাপর বাড়ি নানি বাড়ি কোনো দিন কোনো মামুইতে ইস্তিস করিও না তাইরো বাপর বাড়ি কেন তোমারও বাপর বাড়ি বাপর বাড়ির মাটির লগে বড় মায়া থাকে নি না না আমার নবী মক্কা তুনে যেদিন মদিনা হিজরত করি যায় ও সময় যাইতে সময় নবী যে আগে দি যায় না করে দি ফিরি ফিরি যায় মক্কা সারিয়া দয়াল নবী সোনার মদিনায় মায়ের দেশের মায়াই নবী ফিরে ফিরে সান নবীজি আল্লাহ আল্লাহ হো আল্লাহ সোনার মদিনা আমার প্রাণের মদিনা হো আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা
সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আই কে ডু নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বর্তমানে সুঙ্গার ঘুরে হাসর চলে না বর্তমানে সুঙ্গার ঘুরে হাসর চলে না আইজ কত টাকা দেশি আসরের বাদে বেটিন দে ভাতা মরিত্রা উচ্চে নিখে সিত্রা কইলাম ও আল্লাহ হো দেব জান লিল্লাহ দের আরি ফুড়িয়ে সুঙ্গার বসা না দিলে গিয়ালে আজরাইলে ফিটি দিব একটা কি কিলে কোটাইন না কোঞ্চা হ্যাঁ কত আদল আনি কত জাত গজব আমরা বর্তমানে এই আজিজে মুসলমান সুঙ্গার মশা শেষ আগুন মাইয়া মশা বাদমাইয়া মশা এর বাদে কত যা শুকল আছেন না হন যায় মুসলমান হৌরবাড়ির জিনিস খাওয়ার চেষ্টা করিও না মান আগাজা শিবিরাম মিনাল আরুদি জুলমান ফাইন্নাহু ইয়াতাফাহু ইয়াউমাল কিয়ামা আজাগর ইয়া বইছে আর বেটিরে কইব আগুন মাস শেষ বাফরবাড়ি যা সুন্দর মশা আনকি যা হিকে অন্ত নে খাইতো হে আজাগর লাগান বইয়া খেছে ও আগরতলা তো নিয়া জিসিবি লোড দের খার আর ঘর ইবিরা গতবার তো নে খন দিনা বাজারও ভাইলে কইব না ভাইসাব বালানি আর ফুলিরে ফিটিয়া যদি সুঙ্গার মশা না বাজারও দেখলে কইব আজরাইল ঋণ পাল্লাইয়া মশা নিছ ওলাই না হুঁজ ভাইয়া আইন বল ইদা দিন আমরা আল্লাহ হেফাজত করতো নানি তো আমার হওয়ার উদ্দেশ্য ভাইয়া আইন বল যখন আল্লাহর বান্দা বলে নামাজ পড়ে আল্লাহর বান্দিও নামাজ পড়ে দেখিও যে পরিবারের মাঝে আল্লাহ বিল্লাহ আছে যে মানুষে বেশি নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে তার বড় বিপদাবদ বেশি থাকেন না না মাতো না খানি দেবা মানুষ বেশ অমুক মানুষ ফাঁস হত নমাজে তার দেবা আল্লাহ বিপদ হয়েছে ও আল্লাহ যত আল্লাহর হাম যারা রাখে আল্লাহ এরারে অত বেশি পরীক্ষা করে সুবহান হো সুবহান আল্লাহ আল্লাহ অত বড় বড় পরীক্ষা করে এরারে আর যে গু তোমার দুজগর লাগড়ি হয়ে গেছে এগুলি আল্লাহ পরীক্ষা করতে না কারণ তাহলে বুঝো দুজগর লোকে ঠিকানা দিলে আইসই না নি কইছেন তোমার লোকে সারিয়া দেওয়া তুই নমাজ নাই রোজা নাই মদ গাঞ্জা জুয়া ফাঁসিকে বেইমানি সুকলগিরি সারা তোর চলে বিচারও গেলে টেকা হইলে চলে না ইলা অন্য না ইলা বিচারি আসুন নি কিছু দেখবা বিচারও গেলে টেকা না হইলে না এরে কইতাম নি ঘটনা কি বাদে বিচারি যারা এরা নকইবা হুজুরি আইকেলাও ঘরাই দিছো যুক্তিবাদী না মাতো না আপনি মাতই না মরি গেছি চিনা নাই মনে হয় তাই নিলে কোন জায়গা বিপদ বসলা ওই না না তখন হতে কইতা অনাইলে সারিতা আচ্ছা কারণ কিয়ামতের দিনের লগে আল্লাহ এক গুড়ে মানুষরে ওলা খালি আটাইন লইবা যারা যারা জমিন দুই বেটি বিয়া করছে আর এক বেটিরে মায়া করছে আর এক বেটিরে করছে না আর এক গুড়ে মানুষ হইলা এরার পেটর মাঝে বড় বড় আজা করে হলে ওলা 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 পাইবা জিকার ঘরে হইব এরা খেরা বলে এরার যারা বিচারও নিয়ালেও হে নিলেও মানুষ জিকি গেছে অন্যা নিয়া নাই বেশ মাতিলে কইছেন আমার চিনস নানি বেশ মাতিলে কইছেন কিদা আমার সিনিয়র নানি ও ইদার ডরাইয়া মাতিছেন না অমুক বিচারও আইছে তার বিরুদ্ধে গেলে বিয়ালে বাজারও দিব খান্তা বড় বলাই না না আল্লাহর বন্দা তারা সাইর ভাই হো ভাই সাইর ভাই সাইর ভাই মানে এখানো সাইর ভাই আর মেকুরে গু বালিছেন কিদা বালিছেন
মেকুরে গুম তে মেকুরো রে আন ইয়মেগু দেখিও জেগরো তুলাবল্লা খানির গেরান বাইন ওগরো যাইন গিয়া ও মেকুর খদে ইয়া দিছো বাড়ি মারিয়া উটানো যাইব তুলাবাদে গুরি আবার বগলো তলে হালো মেকুডে মায়া হরিও নবীজির সাহাবী এন নাম হইল আবু হুরায়রা একদিন মেঘলা দিন মেকুরর বাচ্চাকে বগলো লইয়া আর নবীজি ওয়াজ কথা গিয়া দাঁড়ো বই রইছো আর আপনা মেকুরর বাচ্চাকে মিয়াউ করছে আর সাহাবী হলে আসি লাগাইছো ও নবীজি কইলা ও আবু হুরায়রা এদিন আবু হুরায়রা তার নাম নাই কইলা তোমার বগলো গিদা বলে ইয়া রাসূলুল্লাহ মেঘরর বাচ্চাকে কি গে ফটো বলাই দিছে আমরা দেখিও খুব বাদ অভ্যাস রে ভাই আইন হল মানুষের লগে বাদ ব্যবহার হড়াই আল্লাহ সৃষ্টি জগতর নিমাত্র জানোয়ারর লগে কোনোদিন বেইনসাফি করিও না চারটা বাচ্চা দিছে মেঘরিয়ে মেঘরি তো ইয়া বাচ্চা যাইলো কো বস্তার পরে নিয়া আর বাড়ির ফটো ছাড়িয়া অন্য না হোসেন ভাই ওটা কোন শরীয়ত আসেনি রাত 12টা একটার সময় মেঘরর বাচ্চা মেউ মেউ করে ইলা ফাওয়া যায় না না হন যায় ইগু বাড়ি ফালি দেয় বাচ্চা ইনসাইটটা দিল নিয়া ফালাই আইলা আর বাড়ির ফটো দেখিও মেকুর আইতে পারে না কুকুর ফালাইলে আইও কুকুরের গেরান শক্তি বড় বেতালা মেকুর ফালাইলে আইতে পারে না কুকুরে তার গেরান শক্তি দিয়ে আমার ইয়ে আই যায় পৃথিবীর মাঝে তিন নম্বর জানোয়ার যে গুর গেরান শক্তি বেশি এক নম্বর হইল আত্মি দুই নম্বর হইল উট তিন নম্বর হইল কুকুর আত্মিরে বিশ বরস আগে যদি একবার ইটা মারো বিশ বরস বাদে তোমারে হুজিলেইব তার তো গেরান শক্তি উঠ একশো বরস আগে যদি উঠন মালিক একশো বরস বাদে গিয়ে উঠে তোমার ফা সালাম গুল্লি তোমার বসু আর কুকুর তিনটা জানোয়ারের নাম কোরআন শরীফ আছে সুবহান আল্লাহ তিন নম্বর হইল কুকুর কুকুর দেখো বড়টা হাতি হইলে সুরি হইলে আপনার করিমগঞ্জের মাঝেস্টেটে কুকুর বাটাইব দা কুকুরে গেরান শক্তি লিয়া 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 গিয়া সুর ধরেই না না ও তিনটা জানোয়ার তিনটা ব্যস্ত যাইব সুবহান আল্লাহ তিনটা জানোয়ার তিনটা কোরআন শরীফ আছে সুরে ফিল হইয়া একটা সুরা আছে আলাম তারা একটা উট যাইব ব্যস্ত এগুন নাম হইল কাসুয়া নাম কুঠুনি আর একটা কুকুর ব্যস্ত যাইব আসাবে কবর কুকুর হক সুবহান আল্লাহ বাদে হইয়া না যুক্তিবাদী এগুন দেখাইলা আবার খানো ভাইলা তিনটা কোরআন শরীফ আছে কুকুরের নামে এক সুরা আছে আত্মির নামে এক সুরা আছে আর আল্লাহর নবী যে উটুনি চড়িতা এগুন নাম হইল কাসুয়া নাম কুঠুনি ওগু আল্লাহ ব্যস্ত দিবা সুবহান আল্লাহ ইয়াই রইবনি গেরান শক্তি তে মেকুরর গেরান শক্তি হোম থাকে ও সাইর বাইর মাঝে এক মেকুর গর খাবাত বইছে এক ভাই বুয়ার বাদে গে হেয়াত দিবার আগে মেকুরে মাছ লিয়া গেছে গিয়া বেটিয়া কইলি তুমি দাঁড়ো আর মেকুরে মাছ লিয়া গেল গিয়ে তুমি বেখ বেঠানি গরের বেটিয়া দাদু কইছে তুমি আর বেঠানি হেয়ার মানুষের লতনি কইছে আজ মেকুর বেশি লাইতাম হইলে তোরে সিনাই লিতাম আই আমি বেঠানা বেটি আজ দেখতে বেটির উপরে ঘুষা করি মেকুর মারি ফেলাই দিয়ে লইছে খাড়ি খাড়ি লইয়া গিয়া মেকুরের মারছে ঠেঙ্গো বাড়ি এক বাড়ি মারার বাদে মেকুর উড়িয়া গিয়া ফরছে আপনার সিটার সিটার ড্রামো সিটা চিনেনি ফরছে ইনো গিয়া ওরে আই দিছে না মারছে আরো বাড়ি মারিয়াল মেকুর বাড়িয়া দিছে উঠানে দি দৌড় দিতেও আনলো রুই আপনার উঠানো উখানি আস্তা মেকুরে আর রুইয়ে হয়ে গেছে গিয়া কইছে আজ তোরে না মারা পর্যন্ত গরর বেটিয়া মারে করি আমি বেটা নি আজ তোরে মারার বাদে আমি আই হই নাই বেটা দিছে গুদানি দিয়ারলে মেকুর গেছে ফি সুন্দরলে দি গেবাইছে বারে আগুন তা বাইত্রা রুইজ মাঝে আগুন লাগছে কইল আই যাইতে না আগুন সরে আই জ্বালাইতাম মেঘরে দেশে জান বাঁচতে পারতো নাই উঠছে ভালমারি তার গর সালর মাঝে উঠার মাঝে গুর গোত্রর মাঝে আগুন লাগছে নি না না উঠিয়ার লগে সন ধরছে আগুন ধরছে এই সাল তনে হইছে জলি যার কইয়া বাড়ি আইছে গেছে এর বাদর বাইর সালো হিনো গিয়ারলে দেখছে হিগুর জলি গেলে বরিয়া দেবা বলবো তারিখ আর বড় লাগতো না গেছে ইগুর অন্দনে হাদানি দিছে তিন নম্বর বাইর গেছে সালো চার নম্বর বাইর সালো গিয়া আগুন দিয়া মেকুল্লাম ইয়া গেছে গিয়া সারা বাড়ি জ্বালাই বেলাই দিছে মেকুরে বিয়ালে আইছেন চাইর ভাই আইয়া যেমনে দেখছেন যে মেকুরে আগুন ধরাইয়া চাইর ভাই চাইর গর জ্বালাই বেলাই দিছেন আইয়া তারে কইলা ভাই মানছে আর হুনবার কাম নাই আমরা চাইর ভাই এক মার ফেটর গর আমরা মীমাংসা নিলাই আমরার তিন গুরু গর দুয়ার জ্বালাই লিছ রে ভাই আমরার তিন মান্তা তুই বানাইয়া দিলা আর মানছে আর হুনবার কাম নাই হে কইল রে ভাই আমার কানু জ্বালাইছে আমি রইতাম কানো আমার আনু জ্বালাইলিছে আমি রইতাম কেন রে ভাই তা আমি ভাবতাম নাই কইলা তুই দেবা লাগবো আনালে বিয়ালে বিচার মান
ও বিয়ালে বিচার মানে তুই খারে মানে ওস বলে আমিও মুখরে মুখরে আন যেন বিচারি বিয়ালে বিচারি হলে রায় দিছে নিউটিয়া ভাই তোমার গর্তনে আগুন ধরছে তুমি মেকুর কুদাই আসা ল তুলছ তখন তুমি তারা তিনও ভাই খান বানাইয়া দেও তোমার খান তো এমনি তোমার খান তুমি ফুল বলাইছ আয়া উতিছে গরে উতিয়া কইল আল্লাহ খারবার তো আমারও নাই হি আর তারা খান কিলা বানাইতাম বা তো হয় না কুন্তা না উতিছে বেটিয়ে করিয়া রে ভাই ন ইতা তো কিতা টেনশন হড়ায় তুমি ও তা টেনশন নি আর ও তা বিচারি নি তুমি রাইট ওয়ে থেকে তারা রেখো ই বিচার না নয়া বিচার হইত আর আমি আর বিচারি আনিয়া দিবার তুমি ঘুমাও বা খাও কোন টেনশন করিও না আমার সিনো না নি আমি করি মোর ফুড়ি এইছেন ও বাক্কা তার জানো সাহস আইছে গরর বেটিয়ে গে তো সাহস দিছে ও কইল আল্লাহ দে তো হইব বেটিন্দর কিন্তু উপস্থিত বুদ্ধি খুব আছে আছেন না না আমি তুলা বাদে উপস্থিত বুদ্ধির ঘটনা হ্যাঁ ও সেকেন্ড ডে একটা বেটিন দে তোমার টেকনিক বা হইলি বা ও বাড়িত গেছো মসজিদ তো নাকি আমার মেসা বট টিভিন দিতা বাড়ি গেলে বেটি উঠে কইব হে আমার শরীর খারাপ ইকু গছিলা এখানে ও বাদের ফোন মারি কইতা হ্যালো জি না অন্য ভাই দিলা কা আমার এনর গর শরীর খারাপ দিছে নি না তা রাইয়া মুল্লা টিভিন বন করাই ফেলাইছে ওইছে না ও বেটি কইলি আমার কথা হুনিও ও কইছে আসাও বিয়া নাকি কইলো ভাই আমি পারতাম না তোমরা নয়া বিচার ফেলাও এরি সারা গাঁর মানুষে বিচার করলো হইছে না নয়া বিচার বলে তোমরা বিচারি কও আমি এক বিচারি কইম ও বিচারি দেয় মানলা হে গেল এক বিচারি লাগা গাও পেটিয়ে কইলো ইটা তোমারই নই তো না আমার বাপর বাড়ির দেশে এক বিচারি আছে ইটা যে বেটা গেলেও আমরা বিচার পাই মইলে টেকা পাঁচশো লাগবো হতো টেকা পাঁচশো আল্লাহর বান্দিয়ে দামাই গেছ তুমি 500 টাকা লইছে শনিবারের বাজার তুনে বড় রৌ মাছ লইছে আর বাড়ির যা কইল সাজি গরনি সাজি গরনি বলে কিতা সাজি গর নাই সাসিজি গর বলে সাসাজি কেন বলে সাসাজি তো কেন বিচারো বলে আমি শনিবারের করিমুদ্দিনের ফুড়ি আমি আসারুন আমি তোমার হইয়া দাইয়ার খাইল বিয়ানে আমার বাড়ি এমন বিচার সাসাজি রে আমার বাড়ি হানো বিচারো ফাটাইও ও নেও টাকা ভাসার লগে ও মাছ এগু সাসাজি আইয়ার লে বড় বড় সাগা বিরান হরি খাবাইয়া দিও আর আমার এজলা বিচার আন ভাবাইয়া দিতে আমার বিচার হইল ওলা মেকুর আমার জামাইয়ে মাসলা মেকুর আগুন ধরছে মেকুর সালো উঠিছে গর জ্বালাইছে বিচারি হলে রায় দিস সারা গর আমি ভরিয়া দিতাম তানে ও আকাটা তুমি হইয়া দিও আল্লাহর বান্দে করি যাও গো মাই তুমি চিন্তা করিও না তোমার সাসা ইয়ারলে আমি কই মুজেলাও তোমার বিচার খান ভাবাই দিতা আজ দিন পর্যন্ত তোমার সাসাই কত বিচার করছো নিলে একটা মাছ আনিয়া খাবাইতে পারছো না আজ আল্লাহ সাসিরা তো আনিয়া দেবাইছ না তোমার সাসা কুয়া আজ আমি কত বড় মাছ আনছি গর তাই নেব দিন আনতে পারসলানি দিছি হারাইয়া সাসা আইসেন বিয়াল্লা ইয়াল্লে কইলা কিত হয়েছে বলে মাছও খাও বলে মাছ খানো হইলাই বলে মাতিও না তোলা ওলা ব্যাপার খাইছে খাইয়া পর দিন আইসে বিচারো আইয়াল্লে সারা বিচারি হলে রায় দিলা যে না তার গর অনলাইন বানাইয়া দেওয়া ও বিচারি উঠছে উঠিয়া কইল ভাই ন আপনারা সাইড বাইর বাজে মেকুরে গুনানি বলে জিও বলে সাইড বাইর মেকুর যদি গু হয় মেকুরি গুর ফাও খোখান বলে সাইড খান খোখান সাইড খান বলে জনয় খোখান নানি গুম মৌরসি মেকুর নানি বাফরামলি বলে জিও বলে সাইড ট্যাং বাটো সাইন কিতা হয়েছে সাইড ট্যাং বাটো সাইরো ড্যাং বাটিয়ালে বড় ভাইও কইল না আমি বাঙ্গাই কেন নিতাম না আমার আগর বালা ওখান দে বড় ভাই আগর বালা ওখান গছিল এর হরুগে গছিল ডাইনর বালা খান এর হরুগে গছিল খরর বালা যে খান তিনগে বালা বালা গছার বাদে কইলা ও এখন তারে বাঙ্গা ওখান দেও হারে দিছ জেগে জ্বালানি লাইছিল ঘুরে বাঙ্গা ওখান ইগে বাঙ্গা ওখান ভাইয়া কইল ঠিক আছে বিচারিও কইল মানিলা ও মানছে ও বিচারি উঠে হইলো ভাই সাইরো ভাই ট্যাং সাইড খান নানি বলে হয় বলে তুমি দেন বাল্লা তিন খান নিলা কি তারে দিলা বাঙ্গা ওখান এখন মেকুরি গু সাল্লো উঠছে বাঙ্গা ওখান লইয়া না বাল্লা ওখান লইয়া হ্যাঁ বাল্লা ওখান লইয়া না মেকুরি গু সাল্লো উঠছে বাল্লা ওখান লইয়া না বাঙ্গা ওখান লইয়া বলে বাল্লা তিন গান লইয়া সাল উঠছে বাহাদি গান তো লাগাইতে পারছে না বেদনায় লই লিছে গিয়া বলে সাইরো সাইরো গরর মাঝে আগুন দিছে বাল্লা ভাও দিয়া দৌড়াইছে আমার বিচার হইল বাকি বাল্লা তিন ভাওয়ালায় বাঙ্গা ভাওয়ালার ঘর বানাইয়া দিতা সুবহানাল্লাহ কও না ও নারজন যুবক লক্ষ্য করে ভাই আই নহল কি তো হইছে শেষ করলি তামনি হ্যাঁ কোটা বাচ্চা হ্যাঁ 23 মিনিট নানি আচ্ছা তো দেখছই নি
ও এরও এক ধরনের বিচারি হল আস। তো আমি কিদা কোয়াতে আসলাম, একটা ঘটনা হইতাম না নি, কিদা ঘটনা বেটিন্দর উপস্থিত বুদ্ধি, বেটিন্দর কিদা উপস্থিত বুদ্ধি, বালা দিন দে বিয়া যারা করছো বালা দিন দে শুনিও, আর যারা করছো না ওখান গাইড বান্ধি তৈও আগে দিখা মাইব। বেটা সকালে যায় বিকালে আয়, আয়া গরো আল্লাহর বন্দা ঢুকে শয়তান আয়া খালি তারে কয় ওই হুন্ডে নিয়ে কবর, তুই সকালে যা সামো আর তোর বেটি আর রহমান সর লগে বড় সম্পর্ক ভাতিছে, আল্লাহর বান্দিকে বড় নমাজি আমলি, জামাইয়ের বোন লগে দরবার লাগাই তো করি, শয়তান আয়া দিছে কুমন্ত্রণা দিছে, ও দিয়া কইছে তুই যত নমাজ পড় তোর বেটি এখন আর ফরমতাজি হয়ে গেছে গিয়া, গরো দরবার লাগে দেখো বেটিও কইব জামাই ফরমতাজি আর বেটা কইব আমার বেটি আর কি লোক দই লিছে, ও দরবার চললে নি না বর্তমানে, ও যেমনে শয়তানে দিছে তার দিল আর আইয়া, আরো দিন আর তার জানে যাচ্ছে না বেটি রে এটিয়া উঠিয়া হইল, তুই বেজার হস না তে আমি একটা কথা হই, বিয়ানে তোরে ঠালা মারিয়ে তুইয়া যাই মুগিয়া, বিয়ালে আমি ঠালা খুললি মু আইয়া রাজি আসতনি, বেটিও কই কিতার লগে বলে না আমার কয়দিন ধরে খালি দিল মারে আর তুই মনে হয় ফরমতাজি হয়ে গেছ, ও যে শয়তানে কুমন্ত্রণা দিছে আল্লাহর বান্দির দিলর মাঝে বড় আক্ষেপ লাগছে, দিলর মাঝে বড় সদমা আইছে রে, অত সততা হইয়া রইয়া আইজ আমার স্বামী আমার উপরে সন্দেহ করি লাইলো, আল্লাহর বান্দি উল্টা তিক বান্দি লাইলো, ও স্বামী তুমি আমার উপরে আজ ধরি তিক বান্দি লাইছো, আমি তোমার উপরে আজ ধরি তোমার ডিঙ্গাই আমি এখন ফাফর কাম কর মুরে, স্বামী তুমি আমার উপরে সন্দেহ করি লাইছো, ওটা একদিন কিতাবর নাম হইল হায়াতুল আয়মান, দুই নম্বর খণ্ড 259 নম্বর পৃষ্ঠার মাঝে লম্বা ঘটনা আনছ, আল্লাহর বান্দি একটা ছেলে ভর্তে দিন ঘরের আগে দি যায় জানালার আগে দি যায়, যাইতে সময় ছেলে ওগে চায় আল্লাহর বান্দির ভাই, আল্লাহর বান্দিও ছেলেও গুরবায় চায়, বালা খামর মাঝে শয়তানে মানুষের ওয়াজ আইতে সময় নিষেধ দিব গানের মধ্যে দৃশ্য যাইতে আপনার আগ্ঞাইয়া দিব দিব নি না না, ওয়াজর প্যান্ডেল আইতে কইব ওয়াজ যাইস না, কত যুক্তিবাদীর ওয়াজ শুনলে মোবাইল কত ওয়াজ শুনলে, আর অন্য গানের মধ্যে যদিও এতে কইব যা রাত কুর নাইট খেলা হইলে যা, খানো আপনার সৈফুল বালা উনি খানো আপনার সার্কেস খেলা উনি, তোমার আগ্ঞাইয়া দিব টিকেট দামিও গুলো আইব এখানে আগে নিয়ে বোয়ানি লইব, ইগুর মাঝে শয়তানে মানুষের মুদত করে বালা হামর মাঝে শয়তানে মুদত করে না, ওয়াজ এমন হইতে কইব ওয়াজ করাইয়া কিতা করতাই শয়তানে দেনি না না, ও আলি মানতা না হো আলি মানতা খালি আলিম সিলেটি হইতে হইতে মেঘবানি ফুড়ি যায়, ও যুবনের জন আল্লাহর বান্দিয়ে যুবর উগরে আকর্ষণ হয়ে গেল, যুবকের উগরে পাগল হয়ে গেছে আল্লাহর বান্দি, ও দিন আল্লাহর বান্দিয়ে যুবক রে কইছে ভাই যুবক দানা রাখো আমার স্বামী আমার উগরে সন্দেহ করি রাইছে আমার টালা মারিয়া তৈরছে, ও মা বই নগর লক্ষ্য করো হজাক তাহলে খানো বালা দিনতে যুক্তিবাদীর ওয়াজ গান জায়গা দিলাও, বাসা কোলো হইতে পারে মনের মাঝে সদমা হইতে পারে কিন্তু মাত কমাইন বালা দিনতে খেয়াল করো নর্জন তুমি দেইন খেয়াল করো আল্লাহর বান্দি বেগেনা বেটার পুরুষের মাঝে আল্লাহর বান্দি, ও পরিমাণ আসি কইছে গরো টালার চাবি পর্যন্ত বানাইয়া নাই নিছে ওগুদিয়া, জেগে চাবি কুলে টালা কুলে ওগুয়ানে প্রত্যেক দিন গুনার কাজ করে স্বামী বাড়ি থাকে না, ও নর্জন জানা রাখো এখন শয়তানে দেশে বিবিরে ফাফর মাঝে ফেলাই দিছে, এখন জামাইরে পড়তে দিন গিয়া গো তোর বিবিয়ে ফাফর কাম করডি কোনো একশন নেস নানি কোনো জাত পেটির উপরে একশন নেস নানি, দিনের আইতে গিয়া খালি প্রসূলনা দে দিনের আইতে খালি মন্ত্রণা দে আল্লাহর বান্দা একদিন গিয়া বিবিরে কইল বিবি আমার দিলর মাঝে খালি ডাকে তুমি ফাফর কাম করডাই, কো সাইন তুমি ফাফর কাম করডাই নি না না, আল্লাহর বান্দি কইল বলে দো স্বামী আমি একদিন কইছি তোমারে আমি ফাফর কাম করিয়ার না, আল্লাহর বান্দা না কিরা করলে মানে না, কইল আজ তোমারে আমি এক পাড় লইয়া যাইতাম আজ তোমারে, ও যে বনি ইসরাইলর পাড় যে পাড় উঠিয়া কোনো মানুষে যদি কয় আমি পাপ করছি না আর পাপ করিয়া থাকে লগে লগেই মানুষটা মারা যায়, ও ফাড়ো তোমারে লইয়া আমি শপথ খাইতাম গিয়া হোসাইন তুমি আজ তনে লইয়া আমি স্বামী ছাড়া তোমার শরীর কোন বেগানা মানছে বডি টাচ করছে নি কোন বেগানা পুরুষে তোমার বডি টাচ হইছে নি, তুমি আমার হোসাইন ও ফাড় খান উঠিয়া পেটিয়ে কইলি আচ্ছা কইমু আমার একদিন সময় তুমি দেবা লাগবো কদিন একটা দিন, ও তাই এদিন দাই আশিকরে খবর দিয়া নাই কইছে ভাই খাইল তো আমি মরি যাই মুফালো উঠি যাই মুগিয়া আমি ই ফালো গিয়া কসম খাবার বাদে মরি যাই মুগিয়া তুই না আমার খাইল তুলা বাসাইছ রে বা, ও ইগে কইল আল্লাহর দই তুমি মরি গেলে আর আমি আসিনি,
কিতা তোমারে বাসাইতে আমার জেতা করা লাগে করমু বলে কিতা বলে খাইল আমার জামাই আমার লইয়া দাইবা ফাড়ো অন্য খসম খাইতাম গিয়া ভাই তুই নৌ সময় এগু গুড়া লইয়া আইস এগু গুড়ার উগরে সোয়ার ইয়ার মুখ কান খালা খবর দি বান দিয়া আইস তোর মুখ জেলা আমার জামাইয়ে দেখে না তোর মুখ জেলা আমার স্বামীয়ে দেখে না আমি তোরে সিনবাইতা মোলা বর্ণনা লইয়া আইস আমার স্বামীয়ে যেন তোরে সিনবাই না একটা গুড়া লইয়া তুই দৌড়াইয়া আইস মুখ কান বান দিয়া খালা খবর লইয়া আমার জামাই আমারে ফাড়ো লইয়া যাইতো কিরা করা নিল হয়তো ইনো গিয়া উঠিয়া যদি আমি কিরা করি তে আমি ফড়িয়া মরি যাইমু গিয়া যদি আমারে বাসাস রে ভাই তুই নৌ প্রচেষ্টা করি আল্লাহর বন্দা হইল আইজ আমার জায়গা জমিন বেসিয়া গিয়া গুড়া লইমু আর খাইল আমি খালা খবর বান দিয়া ওবা যাইমু এর বাদে কিতা করবা বলে যে সময় আমার জামাই আমার লইয়া যাইব ও সময় তুই নর দেখবা রাস্তা গিয়ালে গুড়া গুলিয়া আমার ঘরে ঘরে যাইস আমি ও জায়গার মাঝে আমার জামাইরে গিয়ালে কইমু স্বামীরে ও স্বামী আমি আর হাঁটতাম বাড়িয়ান না আমি আর হাঁটতাম বাড়িয়ান না আমারে কোন গাড়ি গুড়া দি সোয়ার করি তুমি লইয়া যাও ও সময় আমার জামাই সাইয়া দেখবো ঘরে দিয়ে গুড়া লাইব ও সময় আমার জামাই তোরে সিগনাল দিব হাত দি তুই গুড়া গুতামাইস আমার জামাই কইব আমার তোর গুড়ার উপরে তুলতে ও সময় আমার জামাই যে সময় গুড়ার উপরে তুলতে কইব তুই কইস তুল মুখ কোনো অসুবিধা নাই কিন্তু আমার গুড়া তো আমি লামতাম নাই আমি রইমু তোমার মেয়েরে তোমার ফুড়িরে তোমার পরিবার দে আমার গুড়ার মাঝে তুলিয়া দিবাই লগে লগে আমার স্বামী রাজি ভাইব যে সময় ফাড়োর দ্বারো যাইতাম গিয়া ও সময় আমার স্বামী দ্বারো যাইবার আগে হঠাৎ তুই গুড়ারে বাদ করি বাড়ি মারিস বাড়ি খাবার বাদে গুড়ায় ফাল দিব আর ফাল দেওয়ার লগে লগে আমি উল্টিয়া পড়বো তলে আর ও সময় আমার সমস্ত শরীরের কাপড় বার হইয়া গলার গেছে যাইব গিয়া ওবার তুই একবার আমার অল বডি সমস্ত জায়গা বা তুই চাইলাইস এরপরে দেখবে আল্লাহ আমারে বাসাইয়া লইয়া আইবা এরপরে তুই আমি ফোলার বাদে লগে লগে আমার আত্মা নদরিলাইস কারণ আমি কাল শপথ দিতাম আমার স্বামী ছাড়া কোনো মানছে আমার শরীরের মাঝে সইছে না আমার গোপন অঙ্গ কোনো মানছে আমার স্বামী ছাড়া দেখছে না ও জায়গা তো তিন বাসাইতে গিয়ে অত গান আমার লগে করবে নি কইল ইতা বাদ দে ইতা তো সামথিং ইজ দে বেটা দে আমি গুড়ার বাড়ি দিব তুই উল্টিয়া ফড়বে বেটি আর বাদে কইমু উঠ কইয়া এত দইলাইমু আর তোর কাপড় অন্য যাইব গিয়া অল বডি দেখিলাইমু তুই ফাড়ো উঠিয়া গিয়া কইবে আর বাসি যাইবে হাসাও তো গেছে গেলে ফোরছে উল্টিয়া ফোড়ার বাদে কিতা করছে জাননি ফাড়ো গেছে গেলে জামাইও কইছে খসাই বিয়ার বাদে আমি স্বামী ছাড়া তোরে কোনো বেগানা বেটা বডিটা সরছে নি তোর সরঙ্গা দেখছে নি তোরে সইছে নি ও সময় বেটি উঠে হইব ওই আমার স্বামী বাদে আরো জন মানছে আমারে সইছে আইসকুর গুড়া লাই গুড়া তুনে ফেলাইছে এত ধরি তুলছে খাবার হসলো সারা দেখছে সুবহানাল্লাহ ও সময় যে সময় আল্লাহর বান্দিয়া কইছে হওয়ার লগে লগে স্বামী কইল খাইল কইস কোন বেটা দেখছে না কইল স্বামী যে গুড়া আল্লাহ তো উফরে তুলিয়া দিছিল আনিয়া সিট করি ভালাইছিল কাপড় আমার হসলো নি ইগে আমার আত দসলো নি বলে এইটা তো আমি দেখছি তো তো ও গুসারা আর কেউ নাই কইতে তাইর খো ঠিক আছে সারাও ঠিক আছে আত্মা করে দিছে ইয়া দেখে পাল্টা দসি 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 তলে দি পড়ি যান লগে লগে দেখার বাদে ফাড়ে কইল আল্লাহ তোমার মহিলার মা তো ঠিক আছে সারা ঠিক আছে কিন্তু মহিলার মক্কর এটা হইলো মহিলার মক্কর আমি নিমাত্রা পাল পড়ে ফরিস্তান লাগাইন পবিত্র আসলাম আজ তোমার বান্দি পাড়ের উঠা কারণে আমি পান নিমাত্রা দোষি দোষি ফড়ি যাইয়ার আল্লাহ তুমি আমার উপরে গজব না আনিয়া আল্লাহ মহিলা জাতর উপরে তুমি গজব আনো অনর্জন জীব লক্ষ্য করো মা বই নকল এইরকম স্বামীর নাফরমানি তুমি বাসিও স্বামীর খেদমত করিও হরড়ির খেদমত হইও প্রতন দেন এখন যান পাত না কেনে আমার যুবক তোমার মারে যদি তোমার ফুয়ার বহুয়ে চায় হইনা বেটিয়ে চায় ফুয়া খুশ হইব না নি হইন চায়